নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সত্যি হলো আমার দাদুর ভবিষ্যৎবাণী। এখন আমি পৃথিবীর সবথেকে ভাগ্যবান ব্যক্তি, বললেন রামবিগ্রহের ভাস্কর অরুণ যোগীরাজ। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, অরুণ যোগীরাজকে হয়তো কদিন আগেও আমরা কেউ জানতাম না, কিন্তু এখন আর তার নাম কারোর অজানা নয়। কোন পথে এলো রামলালার মূর্তি নির্মাণের সুযোগ, মিলে গেল তার দাদুর ভবিষ্যৎবাণীও, এবং প্রাণ প্রতিষ্ঠার পরে, মন্দির থেকে বেরোনোর পরে বাড়ি ফেরার পথে তার সাথে কি হয় জানলে অবাক হয়ে যাবেন। তাই সম্পূর্ণ জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি দেখে উপকৃত হলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন, এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। রাম মন্দির ঘিরে দেশজুড়ে সাজসাজ রব, সেই মন্দিরে প্রতিষ্ঠা পাচ্ছেন কোন রামলালার মূর্তি? এই খবর জানার জন্য অপেক্ষার প্রহর গুনছিল গোটা দেশ। শেষ মুহূর্তে বিবেচনা এসেছিল রামলালার তিন মূর্তির কথা, সেখান থেকেই বাছাই করে শেষ পর্যন্ত শিলমোহর পরে অরুণ যোগীরাজের তৈরি করা মূর্তিটি। শিল্পীর ছবি এক স্যান্ডেলে পোস্ট করে চূড়ান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। আর তারপরেই অমর হয়ে যায় অরুণ যোগীরাজের নাম। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি স্থান পেয়েছে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে। ভারত জুড়ে খ্যাতি ছড়িয়ে পড়েছে তার, কিন্তু পাঁচ পুরুষের ভাস্কর্য শিল্প পরম্পরা থেকে একটা সময় নিজেকে সরিয়ে নিয়ে এসেছিলেন যোগীরাজ। ছেনিহাতুড়ি ছেড়ে বেসরকারি সংস্থার চাকরি করেছিলেন, কিন্তু সব কিছু ছেড়ে ফের মন বসিয়েছিলেন ভাস্কর্য শিল্পে। চড়াই উচ্চাই পেরিয়ে যোগীরাজের রামলালার মূর্তি নির্মাণ একটি গল্পকথার মতো। যোগীরাজকে মূর্তি গড়া নিয়ে কি বলেছিলেন দাদু? ভাস্কর অরুণ যোগীরাজ মাইসুরের বাসিন্দা, বয়স প্রায় 37-এর কাছাকাছি, পাঁচ পুরুষ ধরে ভাস্কর্য কাজের সঙ্গে যুক্ত পরিবার। ছোট থেকেই দাদু বাবাকে মূর্তি তৈরি করতে দেখেছেন তিনি। তাদের দেখাদেখি ছোটবেলা থেকেই হাত পাকিয়েছিলেন মূর্তি তৈরিতে। একদিন একটি মূর্তি বানিয়েছিলেন যোগীরাজ, নাতির তৈরি সেই মূর্তি দেখে চোখ ফেরাতে পারেননি দাদু। করেছিলেন ভবিষ্যৎবাণী, এই ছেলেই আগামী দিনে দেশের সেরা ভাস্কর হয়ে উঠবে বলে জানিয়েছিলেন। দাদুর সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে অরুণ যোগীরাজের ক্ষেত্রে। রামলালার মূর্তি তৈরি করে শুধু তাক লাগিয়ে দেননি, সেই সঙ্গে পেয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের মানুষদের প্রশংসাও। মন্দির থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরছিলেন, তখন বুধবার বেঙ্গালুরুতে তার আগমনে তাকে সংবর্ধিত করা হলো। যোগীরাজ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো মাত্রই সাধারণ মানুষ তাকে দেখার জন্য ভিড় করে ও মালা হাতে তাকে স্বাগত জানায়। তারা জয় শ্রীরাম যোগীরাজ আমার রাহে স্লোগান দিতে শুরু করে এবং যোগীরাজের গায়ে ফুল বর্ষণ করে। এয়ারপোর্টে উপস্থিত মানুষেরা জানায় যোগীরাজ রামলালার মূর্তি নির্মাণ করে তার রাজ্যকে গৌরবান্বিত করেছে। এয়ারপোর্টে উপস্থিত যোগীরাজের স্ত্রী বিজেতা জানান তিনি অত্যন্ত আনন্দিত, কারণ তার স্বামী ইতিহাস রচনা করে ফিরলেন। রামলালার বিগ্রহ সামনে থেকে দেখেছেন হাতে গোনা কয়েকজন, তাদের মধ্যে একজন শিল্পী অরুণ যোগীরাজের স্ত্রী বিজেতা। তিনি উচ্ছ্বসিত, তার স্বামীর হাতেই প্রাণ পেয়েছেন রামলালা, এ কি কম কথা! খুশির কোনো অন্ত নেই তার। দুহাত রামলালার উদ্দেশ্যে কপালে ঠেকিয়ে বললেন, আমরা চলে যাব, কিন্তু অরুণের এই কাজ ইতিহাস হয়ে রয়ে যাবে। অযোধ্যায় রাম জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। নিজের অক্লান্ত পরিশ্রমে এই মূর্তিটি তৈরি করেছেন মাইসোরের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। সোমবার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর শিল্পী জানিয়েছেন তিনি মনে করেন তিনি পৃথিবীর সবথেকে ভাগ্যবান ব্যক্তি। শিল্পী অরুণ যোগীরাজের কথায়, আমি নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবান ব্যক্তি বলে মনে করি। আমার পূর্বপুরুষ পরিবারের সদস্য এবং ভগবানের রামলালার আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল। মাঝে মাঝে আমার মনে হয় আমি এখনও স্বপ্নের জগতে রয়েছি। যোগীরাজ আরও বলেন যে, যে রামচন্দ্রকে ঘিরে উন্মাদিত গোটা দেশ তাকে নিজে হাতে পাথর কেটে তৈরি করেছেন, এটা যেন তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। স্বামী অরুণ যোগীরাজের কাজ সামনে থেকে দেখেছেন বিজেতা। ছমাস একটানা পাথর খুঁড়ে খুঁড়ে ধীরে ধীরে রামলালাকে ফুটিয়ে তুলেছেন অরুণ। কীভাবে রামলালার মুখ তার হাসি অভিব্যক্তিকে রূপ দিলেন অরুণ! স্ত্রী বিজেতা ফাঁস করেছেন সেই রহস্য। তিনি বললেন, বাড়ির চারপাশে পাঁচ বছরের ছোট ছোট বাচ্চারা খেলতে আসত, তাদের ঘণ্টার পর ঘণ্টা খুঁটিয়ে দেখতেন অরুণ, যাতে সেই বিগ্রহতেও সেই শিশুসুলভ অথচ ঐশ্বরিক ছাপ ফুটিয়ে তুলতে পারেন। তবে ট্রাস্টি বোর্ড কেমন বিগ্রহ চায় তার একটা আভাস দিয়েছিল। এরপর 2000-এর বেশি ফটোগ্রাফ নিয়ে গবেষণা করেন অরুণ। রামলালার মুখ, চোখ, অভিব্যক্তি কেমন হবে সেই দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিলেন তিনি। বিগ্রহ নির্মাণের সময় নিজেকে কঠোর নিয়মের নিগড়ে বেঁধে রেখেছিলেন শিল্পী। স্ত্রী বিজেতা জানিয়েছেন, ওই সময় সাত্ত্বিক আহার গ্রহণ করতেন অরুণ, সপরিবারে অযোধ্যার দিনে দুবার প্রার্থনা করতেন। তার কথায় এটা ঈশ্বরের কাজ,
কোনো কিছুর সঙ্গেই তুলনা করা চলে না। কৃষ্ণশিলায় তৈরি রামলালার বিগ্রহ, কর্ণাটকের কৃষ্ণশিলা খোদাই করে তৈরি হয়েছে রামলালার বিগ্রহ। বিশেষজ্ঞরা বলেছেন, আকর্ষণীয় টেকসই ভাস্কর্য তৈরি করতে কৃষ্ণশিলাই ব্যবহার করা হয়। ম্যাঙ্গালুরু থেকে 60 কিলোমিটার দূরে কারকালা, এই শহরেই পাওয়া যায় উৎকৃষ্ট মানের কৃষ্ণশিলা। রাম মন্দির ট্রাস্টের এক কর্তা জানিয়েছেন, বিগ্রহ নির্মাণের জন্য 10 টন ওজনের, 6 টন চওড়া ও 4 ফুট পুরু ও প্রায় 1 ফুট লম্বা পাথরটি প্রায় 1 মাস আগে কারকালার নেনলিগুরু গ্রাম থেকে আনা হয়। কিভাবে সাজানো হয় রামলালার মূর্তিকে? পরনে হলুদ ধুতি, মাথায় হীরের মুকুট, কানে সোনার পাশা, গলায় সোনার নেকলেস ও কপালে তিলক দিয়ে সুসজ্জিত করা হয়েছে রামলালাকে। সোনা ও হীরের গয়নের পাশাপাশি রামের বিগ্রহের হাতে তীরধনুক সোনায় মোড়া। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। প্রথম প্রথম শুরুর দিকে তো সকলেই ভালো হয়, কিন্তু আসল ব্যাপারটা হলো শেষ পর্যন্ত ভালো হয়ে থাকার মধ্যে। যেই সম্পর্কে তুমি তোমার মূল্য হারিয়ে ফেলেছ, তার থেকে তুমি চুপচাপ করে দূরে সরে আসো, তাকে ছেড়ে দাও। আসলে বদলায় তো কেবল মানুষ, সময়ের বদলান্ত একটা অজুহাত মাত্র। কাটার উপরেও বা কী দোষ দেব, কারণ ওর উপরে তো পা রেখে আমি হেঁটেছিলাম, আর কাটা তো নিজের জায়গাতেই ছিল। কিছু পাওয়ার থেকে বা কিছু হারিয়ে ফেলার থেকে কোনো স্বার্থ নেই, এ দুনিয়ার তো সবসময় কিছু না কিছু ঘটিয়ে যাওয়ার মধ্যেই স্বার্থ। তোমার রাস্তাতেই প্রত্যেকবার দাঁড়িয়ে থেকে আমি আমার নিজের জন্যই অপেক্ষা করেছি। আমার আর আমার চিন্তাভাবনায় কেবল এতটুকুই তফাত ছিল যে আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে সকলের মতোই ভেবেছিলে। তোমার কথা আমি জানি না, কিন্তু আমার মন তো উদ্বিগ্ন হয়ে ওঠে তোমার সাথে কথা বলার জন্য। গন্তব্য এটা জানেও না যে সফর আমার থেকে কি কি কেড়ে নিয়েছে। প্রত্যেকের সাথেই ভালোবাসা হয়ে যাবে এমন কোনো দায়বদ্ধতা নেই, আর যাকে ভালোবাসবে সেও যে তোমাকে ভালোবাসবে এটাও জরুরি নয়। শুধুমাত্র কারোর হাত ধরাটাই জরুরি নয়, বরং এই হাতটা সারা জীবন ধরে থাকাটাই হলো জরুরি। কারোর অনেক আওয়াজের মধ্যে ঘুম আসে না, আবার কাউকে নিঃশব্দতা ঘুমাতে দেয় না। ভুলে যায় একদিন সেই সব মানুষ যারা বলে যে আমি তোমাকে কোনোদিনও হারাতে চাই না। তুমি প্রত্যেককে নিজের জীবনে ততটাই জায়গা দাও যতটা সে তোমাকে দেয়, নয়তো হয় তুমি নিজে কাঁদবে, নয় সে তোমাকে কাঁদাবে। তামাশা অন্য কোনো মানুষ নয়, আমরা নিজেরাই নিজেদের জন্য তামাশা বানাই, অন্যদেরকে আমাদের দুর্বলতার কথা বলে। প্রত্যেকেই চায় যে সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছাটা কেবল মৃত্যুর দিনই পূরণ হয়। কেউ জিজ্ঞাসা করল যে বয়স আর জীবনের মধ্যে তফাত কি, আমি বললাম যে যা আপনজনদের ছাড়াই বয়ে যায় তা হলো বয়স, আর যা আপনজনদের সাথে নিয়ে চলে তা হলো জীবন। রাগ অভিমান করার জন্য কোনো বিশেষ সম্পর্ক চাই, কারণ অভিমান অনেক দামি হয়, এটা যে কোনো কারোর উপরে করা যায় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।